क्या सिसरे कोई दिन है मोहम्मद के देखी ना मन है कोथाय जे तर बहिनी जमीनेर भितरे बरहिते शुरू करे दिछे विभिन्न जगह पत्र पाठिएछे एकटा पत्र तैबीर मैदान पाठिए दिएछे आमादेर मक्का एकटा पागल जन्म ग्रहण करेछे अब्दुल्लाहर छेले मोहम्मद बाप दादार जन्म पृथ्वीर धर्म पृथ्वीर जमीनेर भितरे नष्ट करे दिते चाय जदि तोदेर काछे जे तक पाथर मेरे पागलटाके शेष करे दिबि এমন একটা পত্র তাইবির ময়দানে গেলে আব্দুল্লাইল দেখলো আবু জাহেলরা পত্র পাঠিয়ে দিয়েছে তাহলে দেরি করা যায় না আগামীকাল পাগল যখন রাস্তায় বের হয়ে যাবে আমরা নিজেরা মারলে দোষ হয়ে যাবে তখন তাই ছেলে ভাতিজাদেরকে ডাক দিয়ে দিয়েছে ছেলেরা ভাতিজারা রে আগামীকাল পাগলটা যখন রাস্তা দেওয়া যাবে কাটা পাথর মেরে 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 পাগলটাকে জমিনের ভিতরে শেষ করে দিবি বুদ্ধিটা দিয়ে দিয়েছে পরের দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি যখন ওই যে তাইফ থেকে যখন মক্কার দিকে ফিরবে সকালবেলা যখন সুন্দর করে যুগু 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 করে নবী যখন হেঁটে হেঁটে অহংকার ছাড়া সুন্দর করে নবী যখন হেঁটে যাইতে চলছে ভাই গো আগের বুদ্ধিমত খাপ পিটে রয়েছে তৈবের যুবক গুলিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দেখে সাইড থেকে কাটা পাথর গুলিন বৃষ্টির মতো মারতে শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর গায়ে হাদিস খুলুন বেরিয়ে যাবার রাহে কুল মাকতুমের ভিতরে বিস্তারিত লেখা হয়েছে এমন করে পাথর মারতে শুরু করে দিলেন নবীর দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু একবার ঘুরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখেন রাস্তার সাইডে সাইডে পাথর রয়েছে আর যুবকরা পাথর নিচ্ছে আর নবীর গায়ের ভিতরে মারতে শুরু করে দিচ্ছে আল্লাহর নবী শুধু একবার বললেন যুবকেরা আমাকে তোরা কেন পাথর মারতেছিস আমি নবী পৃথিবীর জমিনের ভিতরে তোদের তো কোনো ক্ষতি করি নাই আমি আসছিলাম তাইবে আমি ফেরত যাচ্ছি কিন্তু যুবকরা কিছুই মানছেন না এরা পাথর মারতেই চলছে মারতেই চলছে মারতেই চলছে এমন করে পাথর মারতে যে নবীকে একটু নবী এগিয়ে যায় নবীর পিছনে পিছনে এরাও চলছে 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 কতটুকু গিয়েছিল শুনে নেন তাইবের ময়দান থেকে 3 মাইল পর্যন্ত বিশ্ব নবীকে পাথর মারতেই চলছে 3 মাইল যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই রাবি আর পুত্রদের আদাসের পুত্রদের ওই রাবি আর পুত্রদের একটা আঙ্গুরের বাগানের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাম ওই দেওয়ালের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে পড়ে যায় আল্লাহর নবী যখন পাথরের আঘাতে কিতাব খুলে তখন বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শরীরের কাপড়ের এমন কোন অংশ ছিল না যে যেদিন নবীর কাপড়টা রক্তে রঙ্গিত হয়নি আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের পায়ের জুতা মোবারক সেদিন রক্তে ভরে গেছে তাইবের ময়দানের যুবকদের পাথরের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুই পায়ের জুতো সেদিন রক্তে ভরে গিয়েছিল যেদিন রঙ্গিতে ভরে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সম্পর্কতে কবি বলেন বলে কেবি দিনের নবী দিনের নবীজি একটু আমায় দেখাও তোমার চেহারা নুরানি দয়ার নবীজি একটু আমায় দেখাও তোমার চেহারা নুরানি দিনের নবী হাইটা যায় যে রাস্তা দিয়া কাফিরেরা কাটা ফেলে সেই রাস্তায় নিয়া কাঠারো আঘাতে নবীর জুতা ফরে হয়েছিল লৌহত লৌহতে নবীর জুতা ভরেছিল দিনের নবী গিয়েছিলেন তাই বসা হরে কাফিরেরা পাথর মেরেছিল নবীজিরে পাথরের আঘাতে নবীর শরীর জখম হয়েছিল লৌহত লৌহতে নবীর জামা ভিজেছিল দয়ার নবীজি একটু আমায় দেখো তোমার চেহারা নূরানি আমার ভাইরা
তাইবের যুবকেরা তখন নবীকে পাথর মারল এমন করে তিন মাইল পর্যন্ত পাথর মারার পরে আল্লাহর রাব্বুল আলামিনের নবী আঙ্গুরের বাগানের দোয়ারের কাছে তখন নবী পড়ে যায়। যুবকেরা মনে 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 ভাবছে লোকটা যদি জমিনের মধ্যে পড়ে গেছে আর কিছু পাথর মারছে, মারার পরে মনে মনে ভাবছে লোকটা মনে হয় মরে গেছে, মৃত্যু বলে ঘোষণা করে ওখান থেকে যুবকরা তখন তাদের বাড়ির দিকে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো কিছুক্ষণ পরে যখন তার হুস্তা ফিরে এসেছে প্রথম হাতটা তুলে মুখটা জবর জবর মনে হচ্ছে, যখন মুখের ভিতরে হাতটা লাগিয়ে দিয়েছে তখন নবী সাল্লামের মুখ থেকে তখন রক্ত মুখের মধ্যে থেকে টপ 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 করে ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সহ্য করতে পারেননি, একটা বাড়ি নবীর জীবনে বলছিলেন আল্লাহুম্মা আসু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গো আমি তোমার কাছে বলতেছি আল্লাহুম্মা যুফা কুওয়াতি আমি তোমার কাছে শিকায়ত করি মাবুদ গো, আমি তোমার কাছে বলতে যে মাবুদ গো আমার মনে হয় পৃথিবীর জমিনের ভিতরে আমি নবী আর নবীয়তির দায়িত্ব মনে হয় পালন করতে পারবো কিনা গো আল্লাহ, তুমি আমাকে এমন কৌমের কাছে পাঠিয়ে দিয়েছো যারা পৃথিবীর জমিনের ভিতরে নবীকে নবী বলে চিনে নাই, আমাকে পাথর মেরে আমার শরীরটা এমন করে কত বিক্ষত করে দিয়েছে। কিন্তু তার পরের বাক্যগুলি দেখেন একটু দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এমন করে দোয়া করেছেন স্বয়ং আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম দুই তাইবের দুই দিকের দুই পর্বতের সংরক্ষিত ফিরিস্তা সঙ্গে করে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবারে হাজির হয়ে যায়। এসে হযরত জিবরিল সালাম দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সালামের জবাবদাহি করলেন। পরে জিবরিল বলতেছেন নবীজি গো তুমি তো অন্যায় করুন পৃথিবীর জমিনের ভিতরে, বিনা অন্যায় তোমাকে এমন করে তাইবের যুবকরা কত বিক্ষত করে দিল পৃথিবীর জমিনের ভিতরে, এমন মারা মারলো তোমাকে, তুমি শুধু অনুমতি দাও গান নবী, এই যে তাইবের দুই দিকের দুই পর্বতের ফেরেশতাকে না আমি জিবরিল হাজির হয়ে গেছি, এখনই দুটি পর্বত চাপা দিয়ে তাইবের ময়দান করিয়ে দেব। এ কথা জিবরিল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জ্ঞান পূর্ণতা ফিরে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলছিলেন জিবরিল রে না 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 আমি আখেরি নবীজি, আমার পরে পৃথিবীর জমিনের ভিতরে কোনো নবী নাই, যে জিবরি তুমি ফেরেশতা নিয়ে আসো তাইবের ময়দানকে চাপা মেরে শেষ করে দেওয়ার জন্য, না 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার খব সালামটা দিয়ে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দাও আমি চাপা দিতে মরতে চাই না, আমার জম্মত গুলিন বুঝে নাই তাইবের ময়দানের যুবকরা বুঝে নাই, না বুঝে আমাকে কেমন করে মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাইবের সমস্ত যুবকদের মার করে মাফ করে দিয়ে এদেরকে যেন ইসলামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রুজু করে দেয়। এত আঘাত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদের জন্য দোয়া করেছিলেন। এখনো হাজীদের কাছে শুনেছি যখন হজ করতে যায় তাইবের ময়দানে যখন চলে যায় ওই অঞ্চলগুলি যখন দেখেন তাইবের যুবকরা যদি ওখানে থেকে যায় তারা চোখের পানি জর 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 করে ছেড়ে দেয় রে, যে হায় হায় এই জায়গার ভিতরে বিশ্ব নবীকে পাথর মেরে আমরা কত বিক্ষত করে দিয়েছিলাম, যিনি বিশ্বের নবী যিনি উম্মতের জন্য সারা দিন থেকে পৃথিবীর জমিনের ভিতরে কাটে দিয়েছে আর তাইবের মানুষেরা সেই জায়গার ভিতরে নবীকে কত বিক্ষত করে দিয়েছিল, এখন সারা জীবন আফসোস 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 জমিনের ভিতরে তারা করছে, আমরাও সেই নবীর উম্মত পৃথিবীর জমিনে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি করেনি একটা যদি হাদিস নজর করেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উসিলা করে আমরা নবীর উম্মত বলে আমাদের স্থান আল্লাহ তাআলা কোথায় রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হাদিস সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড আনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইন্নি ফারাতাকুম আলাল হাউজ, কঠিন কিয়ামতের দিন গো আমরা যেদিন হাসরের ময়দানে যাব একটা হাউজে কাউসার আলাদা একটা নেমনা থাকে যাবে। আমরা যে কোরআন শরীফের কাছে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো আমি আল্লাহ তাআলা তোমাকে লাইলাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বলে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাআলা হ্যাঁ নবী গো তোমাদের জন্য হাউজে
কাউসার দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কাউসার দান করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আমি আল্লাহ তাআলা আমাকে কাউসার দান করে দিলাম। এ কাউসার কি জিনিস আবার একটু শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী ফারাতাকুম আলাল হাউজ, আমি বিশ্বের নবী দি হাউজে কাউসারের ঘাটের মালিকের মতো মালিক বনে সেদিন আমি বিশ্বের নবী সেদিন হাসরে ময়দানের ভিতরে থেকে যাব। আল্লাহর নবী বলেন, মান মাররা আলাইয়া সারেবা, আমি বিশ্বের নবী বলে দিলাম, যারা 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 হাউজে কাউসারের কাছে যাবে তারা 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 হাউজে কাউসারের পানি সেদিন পান করবে। নারায়ে তাকবীর। সহিহ বুখারীর এবারত বলছি, তৃতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাম বললেন, ওমান সারেবা লাম ইয়াজমা আবাদা, অন্য একটা হাদিসের ভিতরে আসে, হাউজার কাউসারের পানিটা কেমন হবে দেখতে হবে আবিয়াজ মিনাল লাবান, ওই যে দুধ যেমন সাদা তার থেকে বেশি হবে সাদা পানিটা দেখতে, মধুর থেকে হবে মিষ্টি, মধু কেমন মিঠা, মধুর থেকে হবে মিষ্টি আর দুধের থেকে হবে সাদা। ওই হাউজে কাউসারের পানির কথা নবী সাল্লাম বলছেন, এত বরকত আছে পানির ভিতরে, এত আধ্যাত্মিক জিনিস রয়েছে পানির ভিতরে, এত কুয়াত আছে পানির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওমান সারবা লাম ইয়াজমা আবাদা, আমি বিশ্বের নবী বললাম, এক দুই ফোঁটা পানি রে হাউজে কাউসারে যদি কোনো মানুষ একবার তার জিহ্বার ফোঁটার ভিতরে দিয়ে দিতে পেরেছে, আমি নবী বলে দিলাম, লাম ইয়াজমা আবাদা, তার কোটি 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 বছর চলে যাবে, নতুন করে পানির পিপাসা লাগবে না। এত কুয়োর পানি, হাউজে কাউসারের পানি। আল্লাহ নবী সাল্লাম বললেন, এই পানি যারা যারা যাবে তারা তারা পান করবে। তবে নবী সাল্লাম বলছেন বলে কি, লাইরিদান্না আলাইয়া আকওয়াম আরিফুহুম ওয়ায়ারিফুনানি, দলে 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 হাউজে কাউসারের ঘাটের কাছে যাবে, আমি বিশ্ব নবী সাল্লাম তাদেরকে চিনব, ওয়ারিফুনানি, ওরাও আমাকে চিনবে, এটা বিশ্বের নবী আমাদের নবী, এটা বিশ্বের নবী আমাদের নবী, বিশ্ব নবী কাউসারের ঘাটের মালিক আমাদের নবী, সেদিন আমরা সবাই চিনে নেব আমাদের নবী, তাই আমরা নবীর কাছে যাব। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আমরা সেদিন হাউজে কাউসারের পানি পান করব। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, এ পর্ব চলবে 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 চলবে, হঠাৎ করে হঠাৎ করে, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে উপর থেকে একটা মোটা দেওয়াল, একটা মোটা পর্দা, একটা মোটা আর হঠাৎ করে মধ্যে থেকে পড়ে যাবে, এদিকে লক্ষ লক্ষ মানুষ পিছনে থেকে যাবে, মধ্যে একটা পর্দা পড়ে গেল। এবার যখন মধ্যে পর্দা পড়ে গেল, আল্লাহ নবী সাল্লাম বলেন, ফাকুল, তখন আমি বলবো, আল্লাহ গো ইন্নাহুম মিন্নি, আমার যে লক্ষ লক্ষ উম্মত বাকি রয়ে গেল, তুমি থাকতেই কেন পর্দাটা ফালিয়ে দিলে, আল্লাহ গো আমার যে উম্মত বাকি রয়ে গেল, আমি যে চিনি ওগুলি না আমার উম্মত রয়ে গেল, তারপরেও তুমি কেন পর্দাটা ফালিয়ে দিলে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা হবে, ফায়ুকাল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা হবে আল্লাহর নবী সাল্লাম নবীকে, নবী গো আমিও জানি এগুলিন তোমার উম্মত বটে, এগুলিন তোমার উম্মত আমি জানি, কিন্তু কেন বঞ্চিত করা হলো তা জানো না, তুমি শুনে নাও। বলে কি, এগুলো তোমার উম্মত জানি কিন্তু তুমি জানো না, ইন্নাকাল্লা তাদরিসি ইন্নাকাল্লা ইন্নাকাল্লা তাদরি মা আহাদাসু ওয়াদাকা, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী তুমি শুধু এতটুকু জানো না, এরা তোমার উম্মত বটে কিন্তু তোমার ইন্তেকালের পরে এরা সব নতুন নতুন আমল করে জমিনের ভিতরে চলছিল, যে আমলটা তোমার আমলের সঙ্গে বুনেনি, যে কর্মটা তোমার কর্মের সঙ্গে বুনেনি, যে সুন্নতটা তোমার সুন্নতের সঙ্গে বুনেনি, যে আমলটা তোমার আমলের সঙ্গে বুনেনি, তুমি যেমন করে খেয়েছো তারা তেমন করে খাইনি, তুমি যেমন করে কাপড় পরিধান করেছো তারা তেমন করে পরেনি, তুমি যেমন করে চলেছো তারা তেমন করে চলেনি, তুমি যেমন করে চুল রেখেছো তারা তেমন করে রাখেনি, তুমি যেমন করে মেসাক করেছো তারা তেমন করে করেনি, তুমি যেমন করে নামাজ পড়েছো তোমার নামাজের সঙ্গে আদার নামাজ বলেনি, তুমি যেমন করে যাকাত দিয়েছো তোমার যাকাত আদার যাকাতের সঙ্গে বলেনি, তুমি যেমন করে বসেছো তেমন করে আর বসেনি, কারণ নবীকে তো আল্লাহ পৃথিবীর জমিনে বানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম নমুনা করে আমাদের নবীকে পাঠিয়ে দিয়েছেন। নবী তো পৃথিবীর জমিনের ভিতরে বসে বসে পানি পান করেছেন, দাঁড়িয়ে পান করতে নবী নিষেধ করেছেন, খানা খেতে বসে বসে খেতে বলেছেন, দাঁড়িয়ে পেশাব করতে নবী নিষেধ করেছেন, কিন্তু মানুষ দাঁড়িয়ে পেশাব করছে, পেশাব করার পরে ইস্তেনজা করার দলিল রয়েছে, আমরা তো খবরই রাখি না। পৃথিবীর জমিনের ভিতরে আমরা কোনটা নবীর সুন্নত জমিনের ভিতরে মানছি? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলিন করেছেন
সেগুলিন তো করি না, নবী যেগুলি নিষেধ করেছেন সেগুলির মধ্যে বর্তমান আমরা জমিনের ভিতরে চলছি। যেমন আল কিযবু মিল কথা, মিথ্যা কথা পাপের মা। আজকে কে মিথ্যা ছাড়া জমিনের ভিতরে চলছি? উঠতে বসতে নড়ায় চড়া মিথ্যার উপর জমিনের ভিতরে চলছি। নবীর আদর্শ কটা জমিনের ভিতরে মানছি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনোদিন একজন আরেকজনকে ধোকা দেননি। আল্লাহ নবী সাল্লাম গরিবকে সহায় করেছেন, আমরা কই গরিবকে সহায় করেছি? আল্লাহ সাল্লাম ইতিমকে কোন সব ভালোবাসতেন, ইতিমের মালকে নবী সাল্লাম বক্ষণ করতে নিষেধ করেছেন। ইতিমকে আজকে জমিনের ভিতরে আমরা মুসলমান ঠকাচ্ছি, ইতিমের মালকে জমিনের ভিতরে বক্ষণ করছি। আল্লাহ বিধান জারি করে দিয়েছেন, নবী বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, হে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান করেছেন, পৃথিবীতে কোনো গার্জিয়ান যদি মারা যায় যে সম্পত্তিটা থাকবে, ছেলেরা পাবে দুই ভাগ, মেয়েরা পাবে এক ভাগ। তিন বিঘা যদি সম্পত্তি থাকে, একটা ছেলে একটা মেয়ে থাকে, ছেলে পাবে দুই বিঘা, মেয়ে পাবে এক বিঘা। এটাই শরীয়তের বিধান। আজকে আইন কয়জন করেছি? বাবা হয়ে পৃথিবীর জমিনে নিমক হারাম করছি। দশ বিঘা সম্পত্তি থাকলে, একটা ছেলে একটা মেয়ে থাকলে, নয় বিঘা ছেলেকে দিয়ে এক বিঘা মেয়েকে দিয়ে মাপ চাইছি, এটা আপনাকে অধিকার কে দিয়েছে? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধু জহিলের ভিতরে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধু অন্যদিকে, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর তরিকার সঙ্গে আমার তরিকার মিল নাই, প্রত্যেকটা জায়গাতে নবীর কানুনের সঙ্গে আমার কানুনের মিল নাই, প্রত্যেকটা সময়ে নবীর দামের ইয়ের সঙ্গে আমার সঙ্গে মিল নাই। আমরা শুধু জমিনের ভিতরে চলছি চলছি চলছি, আর জমিনের ভিতরে ফিরছি, আর জমিনের ভিতরে খাইছি ঘুরছি বেড়াচ্ছি। তবে জেনে রাখেন, আমরা এই পৃথিবীর জমিনে যে মন করে চলছি, যদি চলি নবীকে মহব্বত করে, নবীকে আদর করে, নবীর আদর্শ মেনে, নবীর চরিত্র মেনে এই জমিনে যদি চলতে পারি, তাহলে কঠিন কিয়ামতের দিন নবীর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম যেদিন সুপারিশ করবে, যদি তার দরবারে ফেয়ে যায়, ওদিন আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবী রসুলকে আল্লাহ তাআলা কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন, নবীরা নিয়ে গেছেন, কিন্তু আমি কঠিন কিয়ামতের দিন সুপারিশের জন্য আমি আমার দোয়াটা বাকি রেখে গেলাম। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আখেরি নবী, সেদিন সেজদায় পড়ে যাব, আমি যেদিন সেজদায় পড়ে কান্দব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু এত সুন্দর দোয়া আমাকে শিখিয়ে দিয়ে দেবেন, ওই দোয়াগুলি আমি নবী সেদিন সেজদার ভিতরে পড়ব। আমি নবী সেজদার ভিতরে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বন্ধু তুমি মাথাটা উঠিয়ে দাও, বন্ধু বন্ধু রে তুমি মাথা উঠিয়ে দাও, আমি আখেরি নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কৌল অনুযায়ী সেদিন আমি মাথা তুলব। আমি নবীজি যেদিন মাথা তুলব, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বন্ধু রে কি আপনার তোমার আছে এমন করে তুমি সেজদায় পড়ে তুমি কাঁদছ কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, মাবুদ গা, পৃথিবীর জমিনের ভিতরে তুমি নবী রসুল গুলিনকে তুমি পাঠিয়ে দিয়েছিলে, সমস্ত নবী রসুলরা পৃথিবীতে যাওয়ার সময় কবুলিয়াতের দোয়া নিয়ে 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 গিয়েছিলেন, সবাই পৃথিবীর জমিনের ভিতরে কবুলিয়াতের দোয়াটা গ্রহণ করেছিল, কিন্তু আমি নবী, আমি বাকি রেখেছিলাম পৃথিবীর জমিনের ভিতরে কবুলিয়াতের দোয়াটা নেই নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন, আজকে হাসুরের ময়দান, তোমার কাছে দোয়া করি আল্লাহ, ওই কবুলিয়াতের দোয়াটা তুমি আজকে দাও, আমার উম্মতকে আমি সুপারিশ করার অনুমতি চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ নবী সাল্লাম বলেন, আমাকে তখন আল্লাহ অনুমতি দেবেন, ফাইন নাও না ইলাতান ইনশাআল্লাহ মাম আমাম্মা তালা ইশরুকু বিল্লাহ সাইয়া, সহি বুখারীর আবরত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জমিনের ভিতরে যদি কোনো শিরকি গুনাহ কেউ না করে, কোন শিরকি অনুষ্ঠানের ভিতরে জীবনে যোগ দেয় নাই, কোন শিরক গুনাহ করেনি, শিরক গুনাহ না করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, পৃথিবীর জমিনের ভিতরে যদি চলে গিয়েছেন, সেদিন নবীর সুপারিশের ভিতরে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। নারায়ে তাকবীর, তিনি আমাদের নবী, যিনি পৃথিবীর জমিনের ভিতরে কষ্ট করেছেন, যিনি পৃথিবীতে নিজের কষ্টকে কষ্ট মনে করেনি, তিনি পৃথিবীর জমিনের ভিতরে কষ্ট নিয়ে আমাদের জন্য এত কষ্ট করে গেলেন, সেই নবীর জন্য আমরা যদি একটু কষ্ট করতে না পারি, তাহলে আমরা কি করব জমিনে? নবীর জন্য শুধু কি আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, শুধু কালেমাদারী লোকই নবীকে মহব্বত করেছেন? না, কালেমাদারী ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে মহব্বত করেছেন। যেমন মহব্বত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দাদু আব্দুল মুত্তালিব, তিনি কালেমাদারী মুসলিম ছিলেন না, কিন্তু নাতিকে কেমন মহব্বত করেছে জমিনের ভিতরে আপনারা কে জানেন? ইতিহাস শুনেন একটু, সামান্য সময়ের কথা বলছি, জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কত মহব্বত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি। যখন কেবলমাত্র ছয় বছর বয়স, সাত বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিনের নবীর, তখন আব্দুল মুত্তালিব ছিল খানা কাবার মতো ওয়াল্লি,
খানা খাবার সেক্রেটারি, আমরা যে মতোয়াল্লি বলি তার মানে সেক্রেটারি, খানা খাবার মতোয়াল্লি, খানা খাবার দায়িত্বের লোক ছিল আব্দুল মুত্তালিব। তখন যেই খানা খাবার মতোয়াল্লি থাকতো, যেই খানা খাবার মতোয়াল্লি থাকতো সেই থাকতো খানা খাবার হিসাব তার কাছে, আর তার জন্য একটা বিশিষ্ট চেয়ার থাকতো খানা খাবার ভিতরে, মিটিং করলে তিনি ওই চেয়ারে বসতো, তারপরে সব ভাইকে নিয়ে মিটিং করে মিটিং পাস করা হতো। তাহলে আব্দুল মুত্তালিবের জন্য একটা চেয়ার আছে, সপ্তাহে সপ্তাহে বা দশ দিন পনেরো দিন পরে একটা করে মিটিং হতো, এরকম করে যখন একটা করে চেয়ার, যে চেয়ারে কেউ বসতো না, কোনো কুরাইশ নেতা নয়, খানা খাবার মুত্তাল্লি যে থাকবে সেই চেয়ারে বসবে। মিটিং ডাকা হচ্ছে, চেয়ারটা রেডি করে রাখা হচ্ছে আব্দুল মুত্তালিব খানা খাবার মুত্তাল্লির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বয়স কেবল সাত বছর বয়স, বাইগা বাইগা ছোট্ট মোহাম্মদ বীর 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 করে যাইয়া আব্দুল মুত্তালিবের চেয়ারের উপরে বসে পড়েছে। একবার সুবহানাল্লাহ বলেন, সাত বছরের বালক যখন চেয়ারের উপরে বসে পড়েছে, আবু তালিব আবুল আহাব তখনও তো দুশ্মন হয়নি, আবু তালিব আবুল আহাব এসে বলতেছে, বাতিজারে এখান থেকে উঠে দাঁড়া, এটা তোর জন্য নাই রে বাতিজা, এটা খানা খাবার মতোয়াল্লি আমাদের আব্বা, আমাদের সবারই আব্বা মতোয়াল্লি আব্দুল মুত্তালিবের জন্য, এই চেয়ারে তুই বসিস না রে মুহাম্মদ, তুই একটু সরে আমাদের নিকটে তুই বসে যা, সবাই আদর করতো খুব ভালো করে, তিনবিন নবী তিন মুহাম্মদকে খুবই আদর করতো, আবদুল্লাহর ছেলেকে নিজের জানের মতো তারা দেখতো, মুহাম্মদ একটু সরে ভাই এই চেয়ারের ভিতরে তুই বসিস না, এমন কথা বলতে শুরু করে দিয়েছে। আর দূর থেকে আব্দুল মুত্তালিব খানা খাবার মিটিং করার জন্য তখন চলে আসতেছে, দূর থেকে দেখে মুহাম্মদকে চেয়ার থেকে উঠিয়ে তার বসানোর চেষ্টা করছে। এবার আব্দুল মুত্তালিব বলছে, মুত্তালিব রে রে আবুল আহাব রে, হে আমার ছেলের একটা কথা শুন, একটা কথা শুন, তোরা আমার নাতি আমার ছেলের ঘরের পোতা, ওই আব্দুল মুহাম্মদকে তোরা এই চেয়ারের মধ্যে থেকে সরিয়ে দিস না। আব্দুল মুত্তালিব দূর থেকে বলতেছে, ছেলেরা রে আমি জানি এই চেয়ারটা আমার, এই চেয়ারটা খানা খাবার মুত্তাল্লি যে সেই থেকে অন্য মানুষ বসার কোনো পারমিশন নাই, আমি জানি এই চেয়ারটা আমার আমি বসবো, আমি জানি রে চেয়ারটা আমার আমি বসবো, কিন্তু তোরা শুনে নিবি ছেলেরা রে, তোরা শুনে নিবি আমি আব্দুল মুত্তালিব, আমার চেয়ারটার ভিতরে পৃথিবীর যদি অন্য কেউ বসে আমি সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দিব, আমার চেয়ার অন্য মানুষ কেন বসলে আমার হিংসা জন্ম নেয়, কিন্তু আমার আব্দুল্লাহর ছেলে সাত বছর বয়সের মুহাম্মদ আমার চেয়ারের মধ্যে যে বসেছে রে, আমার কেন যেন দিলের মধ্যে গাওয়াই দেয় আমার থেকে বেশি যোগ্য মুহাম্মদ চেয়ারের মধ্যে বসার, তোরা মুহাম্মদকে সরিয়ে দিস না, মুহাম্মদকে তোরা চেয়ার থেকে উঠিয়ে দিস না, আমার দিলের ভিতরে কেন যেন গাওয়াই দিচ্ছে এই চেয়ারের মালিক মুহাম্মদ আমার থেকে হকদার বেশি, বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ আব্দুল মুত্তালিব সাত বছরের মুহাম্মদকে তার আবই তার নিজস্ব চেয়ারে বসার জন্য অনুমতি প্রদানটা করছে, আমি নিচে বসবো তবু মুহাম্মদ চেয়ারের ভিতরে বসে থাক, কত মোহাম্মদ দেখিয়ে দিছে আব্দুল মুত্তালিব তার ওই ছেলের ঘরের ছেলের জন্য, পৃথিবীর জমিনের নমুনা দেখিয়ে দিয়েছে। আপনারা কি জানেন যেদিন আব্দুল মুত্তালিব যখন এন্তেকালের সময় যখন হয়ে যায় সব ছেলেকে ডাক দিয়েছে, ছেলেরা রে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স কেবল আট বছর বয়স তখন চলছে, তখন সব ছেলেদেরকে ডাক দিয়েছে, আবু তালেবকে ডাক দিয়েছে, আবুল আহাবকে ডাক দিয়েছে, অন্যান্য ছেলেদেরকে ডাক দিয়েছে, ছেলেরা রে আমি খানা খাবার মতোল্লি তো দুরাব্বা, আমার বেশি সময় নাই আমি বুঝতে পারতেছি, আমার কেমন কেমন যেন লাগছে, তোরা একটু আমার কাছে আয় রে, আমি অন্তিম কথাগুলি একটু তোদের কাছে শেয়ার করতে চাই। সব ছেলেরা চলে এসছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওখানে চার বছরের বাচ্চাখানে রয়ে গেছে, এমন অবস্থার ভিতরে চলছে চলছে চলছে। এবার আব্দুল মুত্তালিব বিভিন্ন কথাগুলি বলার পরে সর্বশেষে আবু তালিবকে ডাক দিয়েছে, আবু তালিব রে আমি কথা বলতে পারি না, আমার সময়টা অন্তিম সময়ে চলে এসছে,
তুই একটা আমার দিকে গিয়া আবু তালেব এগিয়ে গেছে বাবার কাছে, বাবার মরণের সময় আবু তালেব এগিয়ে যায়, বলে তার হাতটা ধে। আবু তালেব হাতটা এগিয়ে দিল, আব্দুল মুত্তালেব বৃদ্ধ লোকটা তার জান যাওয়ার সময় আবু তালেবের হাতটা ধরেছে, ধরে বলতো যে বাবা রে আমি তোকে একটু ওসিয়ত করতে চাই, তুই বল আমার ওসিয়তটা, আমার মরার সময় ওসিয়তটা তুই জিন্দিকবার মেনে নিবি কি না। আবু তালিব মনে 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 ভাবছে, বাবা মনে হয় কোন সম্পদের কথা কিছু বলবে, বাবা মনে হয় কিসের কথা কিছু বলবে, বাবা মনে অন্য কিছুর কথা বলবে, এটা মনে 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 ভেবেছে আবু তালেব। সমস্ত ভাইরা আছে, আবু তালেবের হাতটা ধরে বলতেছেন, আবু তালেব বলতেছেন বাবা গো আপনি আমার হাত ধরেছেন, আপনি বলেন কি ওসিয়ত করবেন। আমি আবু তালিব আপনার মরণের সময় হাত 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 রেখে কথা দিলাম, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনার ওসিয়তের কথা আমি জামিনের ভিতরে মেনে চলব। আব্দুল মুত্তালিব মনে মনে আবু তালিব মনে মনে ভাবছে কি বান কি বলবেন। এবার তখন আব্দুল মুত্তালিব বলছেন হাতটা ধরে, আবু তালিব রে আমার পৃথিবীর কোনো সম্পত্তি চাই না, কোনো জিনিস আমি চাই না, কোনো জিনিসের কথা বলবো না, একটা কথা শুধু বলবো তোকে রে আবু তালিব, তুই যতদিন পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে থাকবি তোর শরীরে রক্ত থাকা পর্যন্ত তুই একটা ওয়াদা দিবি, আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেন পৃথিবীতে কোনো কষ্ট না পায়, মুহাম্মদ যেন কোনো কষ্ট না পায়, মোহাম্মদকে যেন কেউ মেরে না দেয়, মোহাম্মদের শরীরে যেন কেউ আঘাত না করে। আব্দুল আবু তালেব রে তুই জেনে রাখ, আমার মোহাম্মদের গায়ে যদি কেউ আঘাত করে কেন জেনে রে, ওই আঘাতটা আমি আব্দুল মুত্তালেব আমার গায়ের মধ্যে যেন লেগে যায়। আবু তালিব বললেন আব্বা গো আমার ভাতিজা মোহাম্মদকে তো আমি কলিজা থেকেই ভালোবাসতে এমনিই ভালোবাসি, তবু আপনি যদি বললেন গো আব্বা ওয়াদা দিলাম আপনার কাছে আমার ভাতিজা মোহাম্মদকে আমার জীবনে বিন্দু পরিমাণ কোনোদিন কষ্ট হতে দেব না। ইতিহাস খুলে দেখুন বেরিয়ে যাবে, ইতিহাসের পাতায় লেখা রয়েছে যখন আবু জাহেল আবুল হাবের দলেরা বিশ্বনবীকে যখন মারতে আসতেন পৃথিবীর জমিনে লাঠি দিয়ে ফালাতে যখন এগিয়ে আসতো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা আবু তালেব বিদ্ধ আবু তালেব সঙ্গে সঙ্গে সম্মুখে যা দাঁড়িয়ে যেত, রে আবু জাহেলের দলেরা আমি উকালেমা পড়িনি তোরা উকালেমা পড়িস নি, আমার ভাতিজা কালেমা দারি মুসলমান ঠিক আছে, তবে আমি বাবার কাছে ওয়াদা দিয়েছি আর এটা আমারই ভাতিজা, আমার জান থাকা পর্যন্ত মারতে দেবো না, আমি আমার মোহাম্মদ কাকরিয়ে দলাম, তোরা যদি আঘাত করবি তোদের আমি বংশের বড় ভাই, আমার গায়ে তোরা আঘাত করে ছিন্ন ভিন্ন করে দে, আমাকে তোরা ক্ষত বিক্ষত করে দে, আমার শরীর তোরা ঝাপঝা করে দে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার ভাতিজাকে আঘাত লাগতে দেব না। আমার ভাইরা এই ছিল মোহাম্মদের মহাব্বত, আব্দুল মুত্তালিবের মহাব্বত ছিল এই জমিনের ভিতরে, আর আজকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে এমন করে জমিনের ভিতরে চলছি চলছি, আর সেই নবীর উম্মত হওয়ার পর আজকে নবীর মহাব্বত জমিনের ভিতরে জানতে পারি নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সেই নবীকে এই পৃথিবীর জমিনে মহাব্বত করার তৌফিক দেয়, একটা আল্লাহ আমিন বলেন। সেই নবীর প্রতিষ্ঠানের কাছে আজকে আমরা হাজির হয়েছি, আমি আপনাদেরকে জুলুম দেব না, আমার আর 9 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, এই 10টা মিনিটই আমি শেষ করবো, 11:30 টাইম আমার শেষ, আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না, আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌল, আল্লাহ নবী সাল্লামের মুখ দিয়ে কথা বাড়িয়েছেন হাদিস সহিহ বুখারী শরীফে, মদিনার মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাম আছেন, একটা যুবক এসে বলতেছেন নবীজি গো, বুখারীতে তার দলিল রয়েছে, নবীজি গো ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা ওয়া যান্নুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি আপনাকে একটা কথা বলতেছি, নবী গো আমার মা খুব ভালো ছিল, আমার মায়া ছিল ও ছিল, আমার মা হঠাৎ করে মারা গেল স্ট্রোক হয়ে, হঠাৎ করে মা বাবা মারা গেছে কথা বলতে পারেনি, হঠাৎ করে পড়ছে মারা গেছে, নবীজি গো আমার এটা ওয়া যান্নুহা এটা আমার গুমান এটা আমার বিশ্বাস 100%, লাউ তাকাল্লামাত আমার মা যদি কথা বলতে পারতেন, তাসাদ্দাকাত আমার মা খায়রাত করতেন দান প্রচুর করে যেতেন তার সম্পত্তি থেকে, হঠাৎ করে মারা গেল যে করতে পারেনি, হুজুর গো আমি যদি আমার মার পক্ষ থেকে কিছু দান করি আমার মা কি নেকি কবরে পাবে, বুখারী তো দলিল সাল বলেন ফাকালা নাম, হ্যাঁ তুমি যদি তোমার মার নামে করে দাও তাহলে পাবে তোমার মা, এটা তো দলিল
বিশ্বনবীর কথা। আজকে যদি আমি বাবার জন্য দিয়ে যাই 2 টাকা, আমার বাবা কবরে পাবে। আমি যদি আমার মার জন্য খরচ করে যাই, আমার মা কবরে পাবে। আমি আপনাদের কাছে জুলুম দেব না, একটা লোকের কাছে আমি 500টা টাকা চাবো, যে বাবার জন্যে বাবাটা কবরে, আল্লাহ যেন তার বাবার জীবনের গুনাহ মাফ করে। একজন লোক 500টা টাকা দেন নবীর প্রতিষ্ঠানে, একটু দোয়া করে যাব। আছেন কেউ 500টা টাকা দেবেন? আমি আপনাদেরকে জুলুম দিছি না, একজন দিনের নবীর মেহমান, আজকে 500টা টাকা চাইছি আপনাদের কাছে। আমি 500টা টাকা চাইলাম তার আব্বার জন্যে, আল্লাহ যেন তার জীবনের গুনাহ মাফ করে। হুজুর আছেন, হাতটা দেন, আপনার নামটা বলেন। বাবা মা আছে? আচ্ছা, এনার বাবা মারা গেছে, আল্লাহ যেন ওনার বাবার জীবনের গুনাহ মাফ করে। একটু আলম আমিন বলেন। আল্লাহ যেন ওনার বাবাকে হেফাজত করেন, আলম আমিন বলেন। বাবার কবরের দরজা আল্লাহ জান্নাতের দরজার সঙ্গে মিলে দেন, আলম আমিন বলেন। লিল্লাহে তাকবীর। নয়াটোলা থেকে ইসমাইল সাহেব 500টাকা। নারায়ে তাকবীর। যাক ইনশাআল্লাহ। কি নাম? আপনার নাম বলেন। আনিকুল বড় ভাই, এনার বাবা নাই, মা নাই, 500টাকা দিয়েছেন, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে। একটু আলম আমিন বলেন। ওনার বাবাকে